সেদিন আমি এরকম কুলুপ ধরতে করেছিলাম। তুমি ওইভাবে বলনি, কিন্তু আমি দেখেছি সমাজে অনেকেই আছে, অনেকেই এইভাবে ধরে, অনেকেই ধরে, অনেকেই যা করে, এগুলো সম্পূর্ণই ভুল। হ্যাঁ, এই তুই যে ওই পেশা ফিরে লাস্তেছিস, এরকম 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 কত কেবা কি করতেছিস, একটা মানুষের ফাঁকা যদি কেউ দেখে, হ্যাঁ কুমড়ি কে শালটনে পাগলের মতো লাসে কে, হ্যাঁ আর এটা তো আদবের খেলাফ, এটা তো আদবের সম্পূর্ণ আদবের খেলাফ, এটা বেআদবের মতো দেখা যায়। পেশা ফিরে লাচা লাচি পাঁচটা পাঁচটি ধরা ধরি কাঁসা কাশি এটা করা দরকার কি? পেশা ফেরার পরে শোন, পেশা ফেরার পরে স্বাস্থ্যবিজ্ঞানী বলছে পেশা ফেরার পরে আর এক ফোঁটা পেশাবর পেশাবের থলি থাকে না। হ্যাঁ, পেশাব ফেরার পরে পেশাব বাড়া আছে, কুলুপ করবো সুন্দর করে সাবলীলভাবে দাঁড়ায় কুলুপ করবো, কুলুপটা ফাইন করে কইরা, হ্যাঁ একটা ফেলে দেবো, আবার যেখানে পেশাব ফিরে দাঁড়ায় বসে সুন্দর করে পেশাব ফিরে একটা ওতে আড়ালে বসে পেশাব পেশাব ফিরে সুন্দর করে কুলুপ টুলুপ কইরা বাস ভদ্র ছেলের মধ্যে চলে যাবো। আর লাচালাচি করতেছো, এরকম করতেছো, কাশতেছো, ই করতেছো, এটা তো ঠিক না। কিন্তু মামা অনেকে যে করে, অনেকেই করে, অনেকে তো ভুল করে, তাহলে তুই কে ভুল করবো? ভুল করা যাবে না। ইসলাম একটা সহজলভ্য এবং সুন্দর ধর্ম, শান্তির ধর্ম ইসলাম। ইসলামে কোনো কিছু কঠিন নাই, তুই কঠিন করে লিখছিস। ও লাভ পাঠাতে তোর লাভ পরে পড়ে পড়ে যা, তোর পাড়া তো ভাঙতে পারে। হ্যাঁ, তার লাভ পাওয়া যাবে না। সুন্দর করে পেশাব ফিরে সুন্দর করে কুলুপ করে ভদ্র ছেলে মতো। হ্যাঁ তো তাই যাবো না, কাকে বাজারে গেছে সেদিন তো গেলো না, তুই অর্ধেক যা কাজে তা যাই। চলো চল, চলো।